সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইউক্রেনের রাশিয়ার হামলার কারণে বিঘ্ন ঘটতে শুরু করেছে খাদ্য সরবরাহে। এতে সারা বিশ্বেই বড় ধরনের খাদ্য সংকট তৈরি হতে পারে। যুদ্ধের কারণে বন্ধ রয়েছে ইউক্রেনের বন্দরগুলো। বিশ্বের বহু দেশ তাদের শস্যের চাহিদার জন্য ইউক্রেনের পণ্যের উপর নির্ভরশীল। রাশিয়ার কাছ থেকেও বহু দেশ শস্য আমদানি করে থাকে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ব্যাংকগুলোর সাথে তারা লেনদেন করতে পারছে না। এ অবস্থায় রাশিয়া যদি ইউক্রেনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বিশ্বের খাদ্যবাজারের একটি বড় অংশের নিয়ন্ত্রণ চলে যাবে রাশিয়ার কাছে। তাছাড়া রাশিয়ার সাথে চীনের শস্য ও হাইড্রোকার্বন নিয়ে যেসব চুক্তি রয়েছে, তাতে পশ্চিমাদের ওপর থেকে নির্ভরতাও কমে যাবে তাদের। এতে করে বিশ্ববাজারের ওপর মস্কো আর চীনের প্রভাব আরও বাড়বে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সারা বিশ্বে যেসব কারণে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়, যুদ্ধ সংঘাত তার মধ্যে অন্যতম। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কৃষিপণ্যের সরবরাহ চেইনের ওপর যে প্রভাব ফেলছে তা নিয়ে উদ্বেগ অনেক বেড়ে গেছে। রাশিয়া আর ইউক্রেন দুই দেশই বিশ্বের সবচেয়ে বড় শস্য রফতানিকারক দেশের মধ্যে শীর্ষ পাঁচে রয়েছে। গম, সূর্যমুখী এবং ভুট্টার মতো শস্যগুলো তারা রফতানি করে থাকে। মার্কিন কৃষি দফতরের তথ্য অনুযায়ী বিশ্বে মোট ভুট্টা রফতানির মধ্যে 16% হল ইউক্রেনের। অন্যদিকে গম রফতানিতে তাদের অংশ হল 12%। ইউরোপ ও চীনে অন্যতম প্রধান কর্ন বা ভুট্টা সরবরাহকারী দেশ ইউক্রেন 2021 সালে দেশটির রেকর্ড 42 মিলিয়ন টন ভুট্টা উৎপাদন করেছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে বিশ্বের সূর্যমুখী বীজ তেলের প্রায় 50% উৎপাদন করে ইউক্রেন। অন্যদিকে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে সিরিয়ালের চাহিদা তার 50% মেটাচ্ছে ইউক্রেন আর রাশিয়া। ইউক্রেনের শস্য উৎপাদনের বড় একটা এলাকার অবস্থান রাশিয়া আর বেলারুশ সীমান্তের কাছে। যুদ্ধ শুরু করার পর থেকে এই এলাকাগুলোতে রুশ সেনারা অবস্থান নিয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে কিয়েভের বন্দরগুলো বন্ধ হয়ে গেছে। আজব সাগরে বাণিজ্যিক নৌযানের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই আজব সাগরের মাধ্যমেই কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত হয়েছে ইউক্রেন। বিশ্ব বাণিজ্যের জন্য এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া যদি পুরোপুরি ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে বিশ্বের খাদ্য সরবরাহের একটি বড় অংশের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আইএফপিআরআই বলছে রাশিয়ার সামরিক অভিযানের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে খাদ্যবাজারে। এই অভিযানের ফলে খাদ্যের উৎপাদন ইউক্রেন থেকে দূরে সরে যেতে পারে। যেসব দেশ ইউক্রেনের শস্যের উপর অতিমাত্রায় নির্ভরশীল, সেসব দেশ সবার আগে ঝুঁকিতে পড়বে, কারণ ইউক্রেন থেকে শস্যের সরবরাহ এখন আটকা পড়ে গেছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, লেবানন যত গম আমদানি করে তার 50% করে থাকে ইউক্রেন থেকে। একইভাবে লিবিয়া তাদের মোট আমদানির 43%, ইয়েমেন 22% এবং বাংলাদেশ মোট গম আমদানির 21% করে থাকে ইউক্রেন থেকে। ফিনান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, 2020 সালে মিশর যত গম আমদানি করেছে তার 86% করেছে রাশিয়া আর ইউক্রেন থেকে। অন্যদিকে তুরস্ক 75% গম আমদানি করেছে এই দুই দেশ থেকে। ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP। তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য তারা তৈরি আছে। WFP-র জরুরি বিভাগের ডিরেক্টর মার্গট ভ্যান দার ভেলডেন বলেছেন, 81টি দেশের মধ্যে প্রায় 283 মিলিয়ন মানুষ বর্তমানে চরম খাদ্য নিরাপত্তাহীনতায় অথবা চরম ঝুঁকিতে রয়েছে। 45 মিলিয়ন মানুষ এরই মধ্যে খাদ্যশূন্য হয়ে পড়েছে। তিনি বলেন, আরেকটি যুদ্ধের ধকল বিশ্ব মোটেই সামলাতে পারবে না। যুদ্ধ যদি বন্ধ না হয় এবং ইউক্রেনের ভরা মৌসুমে রফতানি যদি এভাবে ব্যাহত হতে থাকে, তাহলে সারা বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। কয়েক মাসের মধ্যে ইউক্রেনে ফসল সংগ্রহের মৌসুম শুরু হবে। কৃষিবিদ মাইকেল লি মনে করেন, যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব পরিমাপের এখনই সময় আসেনি। তবে যুদ্ধের কারণে বিশ্বে খাবারের দাম বেড়ে যাবে, কারণ সারা বিশ্বে শস্য রফতানিতে ইউক্রেন আর রাশিয়া আধিপত্য করে। এমনকি শান্তিকালীন সময়েও ভালো উৎপাদন বা খরার আলোচনা উঠলে সেটা বাজারের ওপর প্রভাব ফেলে। সেখানে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং কখন সেটা স্বাভাবিক হবে সেটা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলে এর প্রভাবটা হবে ভয়াবহ, সুদূরপ্রসারী এবং বৈশ্বিক খাবারের দামের উপর সন্দেহাতীতভাবে এর প্রভাব পড়বে।
সংঘাতের কারণে অন্যভাবেও খাদ্যবাজারে প্রভাব পড়বে, কারণ নিষেধাজ্ঞার ফলে সারের রফতানি বাধাগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে একটি অশুভ চক্র তৈরি হবে। রাশিয়া আর বেলারুশ সার উৎপাদন করে, নিষেধাজ্ঞার কারণে তাদের সারের রফতানি বাধাগ্রস্ত হবে, দাম বেড়ে যাবে, কৃষকরা সারের ব্যবহার কমিয়ে দেবে, এতে উৎপাদনের পরিমাণ কমে যাবে, স্বাভাবিকভাবেই শস্যের দাম বেড়ে যাবে। রাশিয়া এমন সময় আগ্রাসন শুরু করেছে যখন আগে থেকেই বিশ্বে খাবারের দাম 2021 সালের পরে রেকর্ড পর্যায়ে চলে গেছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য মতে বছরের শুরু থেকে গমের দামই এক পঞ্চমাংশের বেশি বেড়ে গেছে, 10 বছরের মধ্যে এই হার সর্বোচ্চ। এর কারণে কর্নের দাম 15% বেড়ে গেছে। কোভিড-19 মহামারী এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে গত কয়েক মৌসুমে বাজার বেশ খানিকটা বদলে গেছে। গত কয়েক মৌসুমে সরবরাহ সীমিত হয়ে পড়েছে। যেসব দেশ গম ব্যবহার করে কিন্তু কোনো উৎপাদন করে না, সেখানে বর্ধিত জনসংখ্যার জন্য চাহিদা বেড়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে খাদ্যশস্য মজুদের মনস্তাত্ত্বিক প্রবণতা ক্রমেই বাড়ছে। ম্যাক্সিগ্রেনের হিসেবে এই অঞ্চল থেকে বছরে 1 মিলিয়ন মেট্রিক টন কার্গো শস্য রফতানি করে থাকে। রাশিয়ার উপর এখন যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে দেওয়া হবে, সেগুলো নিয়ে ক্রেতা দেশগুলো ভীত হয়ে পড়েছে। ক্রেতারা ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করতেও পারছেন না, আবার পণ্য পরিবহনের জন্য পরিবহনও পাঠাতে পারছেন না। এই মুহূর্তে 7 মিলিয়ন মেট্রিক টন ইউক্রেনের গম এবং 12 মিলিয়ন মেট্রিক টনের বেশি ভুট্টা আটকা পড়ে আছে, যেগুলো আসলে বিক্রি হয়ে গেছে। এর অর্থ হলো কিছু ক্রেতাকে এখনই বিকল্প উৎস খুঁজতে হবে। সম্প্রতি ভুট্টার ক্রেতারা ইউক্রেনের বিকল্প খুঁজতে ইউরোপীয় ইউনিয়নের সরবরাহকারীদের দিকে ছুটছেন, বিশেষ করে রোমানিয়া, বুলগেরিয়া এবং ফ্রান্সের কাছে যাচ্ছেন তারা। বিশ্বের সবচেয়ে বড় গম উৎপাদনকারী দেশ রাশিয়া এবং বিশ্বের অন্যতম প্রধান গম আমদানিকারক দেশ চীন সম্প্রতি বড় ধরনের কৃষি চুক্তি করেছে। এই চুক্তির ফলে রাশিয়ার যে কোনো জায়গা থেকে গম আমদানি করতে পারবে বেইজিং। এই চুক্তির ফলে চীনের সাথে বাণিজ্য থেকে কানাডার মতো দেশ ছিটকে পড়তে পারে। চীনের ভুট্টা চাহিদার 1/3 আসত ইউক্রেন থেকে। ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেলে বেইজিংয়ের বাড়তি চাহিদার কারণে তাদের আমদানির পরিমাণ আরও বাড়তে পারে। 2020 সালে চীনের চাহিদা আগের বছরের চেয়ে প্রায় 4 গুণ বেড়ে গেছে। সেই কারণে ইউক্রেনের উর্বর জমির উপর রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে রাশিয়া আর চীন উভয়ই পশ্চিমা বাজারের উপর নির্ভরতা অনেক কমে যাবে। রাশিয়া তখন ঠিক করতে পারবে যে কোন দেশ জরুরি খাদ্য সরবরাহ পাবে আর কোন দেশ পাবে না। পলিটিকোতে এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতের একটি জরুরি বিষয়কে মোটেই বিবেচনায় নেওয়া হচ্ছে না, তা হল চীনের সহায়তার উপর নির্ভর করে রাশিয়া বিশ্বের খাদ্য সরবরাহ চেইনকে অস্ত্র বানিয়ে তুলতে পারে। এই শক্তির খেলা এড়াতে হলে রাশিয়া আর চীনের মাঝখানে যুক্তরাষ্ট্রকে একটা বাধা তৈরি করতে হবে, সেই সাথে ইউক্রেনের অর্থনৈতিক সার্বভৌমত্বকে সহায়তা দেওয়ার জন্য তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করতে হবে। WFP-র ডিরেক্টর ডেভিড বিজলি সতর্ক করে দিয়ে বলেছেন, অতি শীঘ্রই যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে সারা বিশ্বই খাদ্য নিরাপত্তা সংকট টের পাবে, আর তার শুরুটা হবে সবচেয়ে দুর্বল রাষ্ট্র আর অঞ্চলগুলোকে দিয়ে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।